প্রতিদিনের জীবনযাত্রার সকাল থেকে শুরু হয় চা ও কফি খাওয়া। চা বা কফি খাওয়ার সময় অসাবধানতার কারণে আপনার অজান্তে চা বা কফি ছিটকে পড়ে পোশাক নষ্ট করে দিতে পারে। তবে এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, এই দাগ তোলার কিছু উপায় রয়েছে। আসুন জেনে নিই কিভাবে কাপড় থেকে চা ও কফির দাগ উঠাবেন। এক, সুতি কাপড় থেকে চা কফির দাগ উঠানো খুব সহজ একটি উপায় হলো গরম পানি ব্যবহার। চায়ের দাগের উপর গরম পানি ঢালুন। এখন দাগের জায়গাটুকু কয়েকবার ঘষুন, দেখবেন কিছুক্ষণের মধ্যে দাগ দূর হয়ে গেছে। দুই, চা কফির দাগ তুলতে ডিমের সাদা অংশ খুব কার্যকর। ডিমের সাদা অংশ ফেটে নিন, এরপর সেটি দাগের উপর লাগান। 1 মিনিট অপেক্ষা করুন, এরপর ঘষে ঘষে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথমবার দাগ না উঠলে আবারও দ্বিতীয়বার চেষ্টা করুন, দেখবেন দাগ উঠে গেছে। তিন, চা বা কফির দাগ দূর করার আরেকটি মাধ্যম হচ্ছে টুথপেস্ট, যা বাসায় হাতের নাগালেই আপনি পাবেন। চায়ের দাগের উপর কিছু পরিমাণ টুথপেস্ট দিয়ে রাখুন, 15 মিনিট পর ধুয়ে ফেলুন। এটি কাপড়ের কোনো ক্ষতি ছাড়াই দাগ দূর করে দেবে। চার, চা কফির দাগ তুলতে বেকিং সোডা ব্যবহার করা যেতে পারে। দাগের উপর 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিন, কিছুক্ষণ ঘষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। পাঁচ, ভিনেগার দিয়ে সহজে দূর করা যায় চা কফির দাগ। কয়েক কাপ পানির মধ্যে 1 চা চামচ ভিনেগার মিশিয়ে চায়ের দাগের উপর স্প্রে করে দিন, এরপর হালকা ঘষা দিন, কিছুক্ষণ পর দেখবেন দাগ উঠে যাবে। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।